আসসালামু আলাইকুম, আমি মইদিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? শুরু করতে চাচ্ছি নতুন বিষয় নিয়ে লেকচার, অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এক্সেল লেকচার দেওয়া হয়ে গেছে মোটামুটি অনেকগুলোই, এবং ম্যাক্রোরও অনেকগুলো লেকচার দেওয়া হয়ে গেছে। এখন শুরু করতে চাচ্ছি পাওয়ার পয়েন্ট, অর্থাৎ এক্সেলে অনেক ডাটাই আমরা অ্যানালাইসিস করতে পারি, সেই জিনিসগুলোই আমরা পাওয়ার পয়েন্টে প্রেজেন্ট করব। পাওয়ার পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ আপনার কোনো ডাটা বা কোনো অ্যানালাইসিসকে প্রেজেন্ট করতে গেলে পাওয়ার পয়েন্টের বিকল্প নেই। তো আজকের এই লেকচারে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টের বেসিক জিনিস, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ পাওয়ার পয়েন্ট। যারা পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে কিছুই তেমন জানেন না তাদের জন্য মূলত এই লেকচারটি। এখানে আমাদের কী আছে? স্লাইড, এই নিউ স্লাইড। আমার প্রথমেই দেখা যাচ্ছে যে একটা স্লাইড, একটা নতুন একটা স্লাইড কীভাবে নেব। সাধারণত আমরা যখনই পাওয়ার পয়েন্ট ওপেন করি তখন অটোমেটিকলি আমাদের একটা স্লাইড চলে আসে। তো আমরা যদি এখন আরেকটা নতুন একটা স্লাইড ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এখানে নিউ স্লাইড, আমরা যদি নিউ স্লাইডে ক্লিক করি তাহলে আরেকটা স্লাইড ক্লিক হয়ে গেল। আমরা যদি রাইট বাটন ক্লিক, অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে করতে চাই নিউ স্লাইড, নিউ স্লাইড করতে পারবো। তাহলে আমরা একটা স্লাইড কীভাবে ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা শিখে ফেললাম অনায়াসে। এখানে আমরা হচ্ছে নিউ স্লাইডে আমরা হচ্ছে কি যদি ক্লিক করি, এখানে যে ড্রপডাউন আছে সেই ড্রপডাউনে আমরা অনেক ধরনের আছে, টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, বিভিন্ন ধরনের আছে। আমরা এখানে যে তিনটা স্লাইড ক্রিয়েট করেছি তিনটা হচ্ছিল ব্ল্যাঙ্ক স্লাইড। তো এখন আমরা যদি এই স্লাইডকে ডিলিট করতে চাই তাহলে ব্যাক স্পেসে যাওয়ার দরকার নেই। আমরা এক্সেলে যখন কাজ করি তখন কোনো একটা লেখা যদি ব্যাকে যেতে আমরা হচ্ছে কন্ট্রোল জেড চেপে ব্যাকে যায়, কিন্তু এই ক্ষেত্রে জাস্ট হচ্ছে কিবোর্ড থেকে অথবা যদি মাউসের রাইট বাটন চেপে আমরা ডিলিট দিই তাহলে এটা আমরা অটোমেটিক ডিলিট করতে পারবো, যে ডিলিট স্লাইড। অথবা আমরা যদি এটাকে কিবোর্ড থেকে ডিলিট চাপি তাহলে এটা ডিলিট হয়ে গেল। এভাবে আমরা ডিলিট করতে পারি। এখন আমি দেখাবো জিনিসটা ডুপ্লিকেট স্লাইড। সাপোজ আমি যদি এখানে কিছু একটা লিখি হাসান একাডেমি, এই হাসান একাডেমি লেখার পরে আমি এই স্লাইডটাকেই ডুপ্লিকেট করতে যাচ্ছি, তাহলে আমরা কী করবো? রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড, অর্থাৎ এই যে ওয়ান এবং টু যে স্লাইড হলো সেম স্লাইড ক্রিয়েট হয়ে গেলো। আর আমরা যখন একটা স্লাইডে এখানে লিখে ফেলেছি তখন এটা নাম, অর্থাৎ যে হাসান একাডেমি লিখছি অটোমেটিক কিন্তু আমাদের এখানে এই যে স্লাইড, অর্থাৎ বাম পাশে যে স্লাইডের ওয়ান টু এখানে অলরেডি শো করতেছে। তো আমরা একটা তাহলে কী শিখলাম এখানে? একটা নিউ স্লাইড কীভাবে ক্রিয়েট করতে হয়, স্লাইডের ডিলিট কীভাবে করতে হয়, এবং ডুপ্লিকেট স্লাইড কীভাবে করতে হয়। আমাদের এখানে এই হোম রিবনের মধ্যে আমাদের কার্ড কপি, ফর্মের প্রিন্টার, এই জিনিসগুলো কিন্তু আমরা এক্সেলেও শিখে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে আপনার টেক্সট বক্স, তারপর হচ্ছিল যে বিভিন্ন যে শেপগুলো আছে সেগুলো ব্যবহারগুলো জানি। তো এখানে আমি একটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চাচ্ছি, টেক্সট বক্সের ব্যবহারটা। যেমন আমার এখানে কোনো লেআউট নেই, এটাকে আমরা আসলে কি লেআউট বলি, এই লেআউট ধরে নিলাম, এই যে লেআউটটা আছে এই লেআউট, এটা উনি অটোমেটিক এখানে কী এসেছিলো যখন আমরা ব্ল্যাঙ্ক, যখনই আমরা ব্ল্যাঙ্ক একটা স্লাইড নেব অটোমেটিক আমাদের এখানে লেআউট থাকে। ধরে নিচ্ছি আমি এখানে যে দুইটা লেআউট আছে এই দুইটা লেআউটে আমরা ডিলিট করে দিতে যাচ্ছি। এখন এই দুইটা ডিলিট করে দেওয়ার পর আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই লিখতে পারবো না, আপনার ট্রাই করেন কোনো কিছু লিখতে পারবো না। বাট আমরা যদি এখন লেআউট যেহেতু নেই আরেকটা কিছু লিখতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা টেক্সট বক্স যদি এখানে নিই, টেক্সট বক্স আমরা যেমন এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড যারা পারেন তারা টেক্সট বক্স কীভাবে ক্রিয়েট করতে জানে। এখন এই টেক্সট বক্স ক্রিয়েট করার পর আমরা যদি কোনো কিছু লিখতে চাই, যে আমি আবার হাসান একাডেমি লিখব, আমি লিখতে পারতেছি, অর্থাৎ তাহলে আমরা এই যে হোম উইন্ডোর আন্ডারে যে জিনিসগুলো আছে তার মধ্যে আমরা কী করলাম, শুধু এখানে নতুন একটা জিনিস শিখলাম টেক্সট বক্স। আর বাকি যে শেপ ফিল, শেপ আউটলাইন বা শেড শেপ, এই যে ব্যাপারগুলো বোর্ড, ইটালিক, আন্ডারলাইন, এই জিনিসগুলো আমরা পারি। দেন আমি দেখাচ্ছি যাচ্ছি ইনসার্ট। ইনসার্টের মধ্যে কী হচ্ছে যে আমরা ইনসার্টগুলো কী করবো, ইনসার্টে অনেকগুলো জিনিসই আছে। টেবিল আমরা কীভাবে ক্রিয়েট করতে হয় যে সেই জিনিসটা আমরা এর আগেও
দেখি এখানেও দেখাচ্ছি, অর্থাৎ এক্সেল আমরা কীভাবে টেবিল ক্রিয়েট করা যায় সেই টেবিলগুলো আমরা এখান থেকে অনায়াসে ক্লিক করতে পারি। দেন আপনি চাচ্ছেন যে এই পাওয়ার পয়েন্টের মধ্যেই আপনি এক্সেলের জিনিস নিয়ে আসতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এই টেবিলে এখানে ক্লিক করার পর দেখেন এক্সেল স্প্রেডশিট একটা নিউ স্লাইড ক্রিয়েট করে আমরা এখানে একটা নতুন জিনিস শিখতে পারি, এক্সেল স্প্রেডশিট। অর্থাৎ আমরা এক্সেলের যে সরাসরি একটা এক্সেল ফাইল আমরা এখানে ওপেন করতে পারবো এই পাওয়ার পয়েন্টের মধ্যেই এক্সেল স্প্রেডশিটের মাধ্যমে। তো এখানে আমরা অলরেডি যখন হচ্ছে একটা এক্সেল শিট আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই যে এক্সেলের যেরকম উইন্ডো থাকে সেমভাবে আমরা একটা এক্সেলের শিট পেয়ে গেছি। আমরা সেটাকে বড় করতে পারি ইচ্ছা মতো, তাহলে সহজেই আমরা ফাইল ক্রিয়েট করে নিয়েছি আমরা হচ্ছে এখানে। তো আমরা যদি এখানে ক্লিক রাখি, এখন আমরা যদি এখানে কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা অনায়াসেই এখানে লিখতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের যে কীভাবে কী জিনিসটা হলো ইনসার্ট থেকে আমরা হচ্ছিলো একটা টেবিল কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা অটোমেটিক, দেন হচ্ছে আমরা যদি ইনসার্ট টেবিল বা ড্র টেবিল এগুলো করতে পারি অনায়াসেই, এবং এক্সেল স্প্রেডশিট আমরা তৈরি করতে পারি। দেন আমরা যদি আরেকটা নিউ স্লাইড নিই, আমরা কী করতে চাচ্ছি আমাদের অনেক সময় অনেক ছবির প্রয়োজন হতে পারে, সেই ছবিটা যদি আমরা ইনসার্ট করতে চাই আমরা এক্সেলে যেমন করতে পারি তেমন আমরা হচ্ছে পাওয়ার পয়েন্টের মধ্যেও আমরা ছবি নিয়ে আসবো। কীভাবে ইনসার্ট উইন্ডোতে যাব, ইনসার্ট উইন্ডোতে হচ্ছে পিকচার, পিকচারে ক্লিক করার পরে যে যেখানে আপনার ছবিটা রাখা আছে সেখানে যে আপনি আপনার পছন্দ মতো অর্থাৎ যে ছবিটা দরকার, ধরি না আমি ডেস্কটপে আমার যে ছবিগুলো আছে তার মধ্য থেকে আমি একটা ছবি নিয়ে আসতে যাচ্ছি। তো আমার এখানে অনেকগুলো ছবি আছে, ধরে নাও আমি এই ছবিটাই এখানে আমি নেব। তাহলে কী করেছি আমরা ইনসার্টে গিয়েছি, ইনসার্টে যাওয়ার পরে ডবল ক্লিক করে আমরা ছবিটা কিন্তু সহজে নিয়ে আসতে যাচ্ছি। এই ছবিটাকে আমরা শিফট চেপে সহজে ছোটো বড় করতে পারি। শিফট চেপে কেন? তাহলে আমাদের সব দিক থেকে একসাথে ছোটো হবে, আপনার যেখানে প্রয়োজন পড়বে সেই ছবিটা আপনি ওখানে পছন্দ মতো রেখে দিতে পারেন। তাহলে আমরা ইনসার্ট থেকে আমরা একটা পিকচার কীভাবে ইনসার্ট করতে হয় সে জিনিস শিখলাম। ইনসার্ট থেকে ছবি পিকচার ইনসার্ট ক্লিপ আর্ট স্ক্রিনশট ফটো অ্যালবাম, আমরা যদি এটা ছিল অনেকগুলো ছবিকে আর অ্যালবাম আকারে নিতে চাই আমরা এখান থেকে অ্যালবাম করে নিতে পারি, এবং আমাদের অনেকগুলো শেপ আছে যে শেপগুলো আমাদের দরকার হয় আমরা এখান থেকে এই শেপগুলো নিতে পারি। তা স্মার্ট আর্ট, যে স্মার্ট আর্ট এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা আমি কোনো একটা লেকচারে দেখাবো, এই স্মার্ট আর্টটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব যারা প্রেজেন্ট করে সেক্ষেত্রে কীভাবে ইউজ করতে। এবং কি আমার আরেকটা জিনিস হচ্ছিলো আমরা এখান থেকে চার্টও ক্রিয়েট করতে পারি, লাইন চার্ট অর্থাৎ এক্সেলের যে চার্টগুলো আছে সেই চার্টগুলো আমরা এখান থেকে ক্লিক করতে পারি। দেন যেমন আমার কী হলো, আমি যখন ক্লিক করে ফেলছি ধরে নিচ্ছি আমরা এখানে না করে আমরা নতুন একটা স্লাইড নেই, নতুন একটা স্লাইডে কী হচ্ছে ইনসার্টে গেলাম আমরা ইনসার্টের চার্টে ক্লিক করার পর আপনার পছন্দ মতো কোন চার্ট নিতে পারেন, সেটা লাইন চার্ট হতে পারে, পাই চার্ট হতে, বার চার্ট হতে পারে, আপনার যেভাবে প্রেজেন্ট করতে যাচ্ছেন ক্লিক। এখানে দুইটা একটা উইন্ডো হয়ে গেল, একটা পাওয়ার পয়েন্টের উইন্ডো আর একটা হচ্ছে এক্সেলের উইন্ডো। তো এখন যদি আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করি, দেখেন ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি টু, ক্যাটাগরি থ্রি, ক্যাটাগরি ফোর, সিরিজ ওয়ান, সিরিজ নো, আমরা যখন ধরে নাম এটা জানুয়ারি মান্থ, জানুয়ারি যখন জানুয়ারি দেবো অলরেডি কিন্তু এখানে জানুয়ারি, এই যে এখানে ছিল কি সিরিজ ওয়ান, এটাকে জানুয়ারি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এটাকে ছিল ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি চেঞ্জ হয়ে যাচ্ছে মার্চ। আমরা ক্যাটাগরি এখানে যদি দেই ক্যাটাগরি এ, অর্থাৎ প্রোডাক্টের কোনো নাম হতে পারে বা যে ক্যাটাগরিতে এ বি, তারপর সি, ডি, অর্থাৎ ক্যাটাগরি কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখানে আমরা যদি ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিই, ভ্যালুগুলোকে চেঞ্জ করে দিই তাহলে আমাদের এখানে অলরেডি গ্রাফ অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা জিনিস খেয়াল করেন, গ্রাফগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা সরাসরি এই পাওয়ার পয়েন্টের মাধ্যমে, পাওয়ার পয়েন্টের এখান থেকে আমরা চার্ট অটোমেটিক ক্রিয়েট করতে পারি খুব অতি অল্প সময়ের মধ্যে।
আমাদের হয়ে গেল। তারপর ডাটা লেভেল আমরা যেভাবে এক্সেল আমরা করেছি একটা গ্রাফের ডাটা লেভেল সবগুলো এগুলো করা যাবে। এখন কথা হচ্ছে যে আমরা এই তো আমরা এখানে চার্ট পেয়ে গেলাম, সব কিছু পেয়ে গেলাম, এখানে আমরা এডিট কীভাবে করব। সেই এক্সেলের মতো রাইট বাটন চেপে এডিট ডাটা, আমরা যদি এডিট ডাটা চাই তাহলে আবার ক্লিক করার পরে আমাদের এক্সেল উইন্ডোটা ওপেন হয়ে যাবে। দেন আমরা আরেকটা স্লাইড নেই, নতুন একটা জিনিস শিখতে যাচ্ছি। ইনসার্টে আমরা কী পেলাম, চার্ট, টেক্সট বক্স, হোমে যে টেক্সট বক্স ছিল সেই সেম জিনিসটা আমরা এখান থেকে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো শিখে ফেলাম। একটা মজার জিনিস এখানে শিখব, ভিডিও এবং অডিও কীভাবে ইনসার্ট করতে হয়। অর্থাৎ আপনি কোনো একটা জিনিস প্রেজেন্ট করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো একটি ভিডিও শো করতে হবে, সেই ক্ষেত্রে আপনি কীভাবে করবেন। ক্লিক করব আমরা, ক্লিক করার পর ভিডিও ফ্রম ফাইল, এখানে কী আসছে, ভিডিও ফ্রম ফাইল, আমাদের যেখানে যে ভিডিওটা আছে অর্থাৎ যেখানে আপনি ভিডিওটা রেখে দিয়েছেন সেখান থেকে, অর্থাৎ আপনার ডেস্টিনেশন যেখানে আছে সেখান থেকে আপনি এটাকে ইনসার্ট করবেন। ভিডিও ধরে নিলাম আমারও ছিল, এখানে আমার অনেকগুলো আছে, তো আমি ধরে নিলাম আমি এই ইনসেন্টিভ ক্যালকুলেশন নিয়ে আমি যে কয়েকদিন আগে যে লেকচারটা পাবলিশ করেছি সেই জিনিসটা আপনাদের দেখাতে যাচ্ছি। তাহলে আমি কী করেছি, অলরেডি আমার ভিডিওটা কিন্তু যখন চলে আসলো, এখন এখানে আমরা ভিডিওটা যদি, এখন কিন্তু প্লে নাই, আমরা যদি এখানে প্লে অপশন আছে, প্লে আমরা যদি প্লে করি তাহলে কী হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি, কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে থাকতেছে ইনসেন্টিভ ক্যালকুলেশন কীভাবে করবেন, খুব সহজভাবে দেখাবো। অর্থাৎ আমার যে একটা লেকচার আছে সেই লেকচারটাই আমি এখানে আসলে ভিডিও আকারে আপনাদের এই প্রেজেন্ট করতে যাচ্ছি। তাহলে আমরা কী করেছি, এখানে ইনসার্ট ভিডিও, এখন আরেকটা জিনিস দেখাবো, ইনসার্ট অডিও, সেমভাবে ক্লিক অডিও ফ্রম ফাইল, আমি যেখানে রেখে দিয়েছি সেখান থেকে আমরা এই ফাইলটা নিয়ে নেব। ধরে নিচ্ছি আমার এখানে অডিও নামে একটি আছে, এটা আমরা নিতে যাচ্ছি। অডিওটা নেওয়ার পরে এখানে দেখেন চলে আসছে অলরেডি আমাদের একটা একটা স্পিকারে যে সাইন আছে সেই সাইনটা আছে। তো আমরা যদি এখানে রাখতে চাই এখানে রেখে দিলাম, অর্থাৎ আপনার যেখানে হচ্ছিল দরকার প্রেজেন্ট করার সময় সেখানে আপনি এই ফাইলটা রেখে দেবেন। অলরেডি আপনার পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন বাট হচ্ছিলো দুটো ফাইল, আমরা একটা ভিডিও এবং কি অডিও দুটো ফাইল এখানে ইনসার্ট করেছি। এখন যদি আমরা ভিডিও যেভাবে আমরা প্লে করলাম, অডিওটাও যদি আমরা এখানে প্লে করি, যেমন আমাদের মিউজিক বাজতেছে, তাহলে আমরা এখানে কী হচ্ছে অডিও এবং ভিডিওটা কীভাবে সহজে ইনসার্ট করা যায় সেই জিনিসটা শিখে ফেললাম। দেন ইনসার্টের ক্ষেত্রে ডিজাইন, ডিজাইন জিনিসটা হচ্ছে যে এই যে এখানে যে আমি স্লাইডগুলো নিয়েছি, অর্থাৎ ছয়টা স্লাইড নিয়েছি এখানে, একটা কথা হচ্ছে বাম পাশে প্রত্যেকটা কিন্তু স্লাইড নাম্বার আছে, স্লাইড ওয়ান, স্লাইড টু, স্লাইড থ্রি, স্লাইড ফোর, স্লাইড ফাইভ, এই স্লাইডগুলো। এখন এই যে এখানে টোটালি কিন্তু ব্ল্যাঙ্ক যখন স্লাইডগুলো নিয়েছি কোনো ডিজাইন নেই এখানে, অর্থাৎ টোটালি সাদা নিয়েছি। আমরা যদি এই স্লাইডগুলোকে ডিজাইন অর্থাৎ চেঞ্জ করতে চাই, বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে, দেখেন আমি 2010 ইউজ করতেছি, তো এখানে অনেক ডিজাইন আছে। আপনি যখন একটা ক্লিক করেন, দেখেন আমি যখন কার্সর নিয়েছি আমার হচ্ছিল এই যে যে নিউ যে স্লাইডগুলো নিয়েছি সেই স্লাইডের ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যদি ক্লিক করি তাহলে এরকম আসতেছে, এখানে সেগুলো ক্লিক করি তাহলে এরকম আসতেছে, অর্থাৎ বিভিন্ন ধরনের এখানে ডিজাইন আছে। আপনি এখানে যে ড্রপ ডাউন অর্থাৎ অ্যারো বাটন আছে ড্রপ ডাউন, এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের আরও অসংখ্য ডিজাইন আসতেছে। ধরে নিলাম আমরা এই ডিজাইনটা এখানে ক্লিক করলাম, এখন এই ডিজাইনটাকে আমরা কী হচ্ছে কালার যদি চেঞ্জ করতে চাই, আমরা বিভিন্ন কালার ধরনের আছে, অফিস গ্রে সাইকেল, অর্থাৎ এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডে আমাদের বিভিন্ন ধরনের এখানে কালার ম্যাচিং আছে, সেই কালার ম্যাচিংয়ের মাধ্যমে আমরা এখানে থেকে চেঞ্জ করে নিয়ে নিতে পারি। আশা করি পারবেন এই জিনিসটা। তারপর হচ্ছিল ট্রানজ্যাকশন, ট্রানজ্যাকশনটা কী হচ্ছে, আমার এই যে পেজগুলো যে আছে ছয়টা স্লাইড আছে এখানে, এই ছয়টা স্লাইডটা একটা স্লাইডের পর একটা স্লাইড কীভাবে আসবে সেই জিনিসটা দেখা যাচ্ছে। আমি যদি বলি এইভাবে আসবে কী হচ্ছে, যখন আমরা এটা স্লাইড শোর মাধ্যমে, অর্থাৎ আগে একটু স্লাইড এখানে স্লাইড শো আছে, অথবা আমাদের এখানে হচ্ছিল স্লাইড শো অপশন আছে,
তো আমরা যদি স্লাইড শোটা করতে চাই, আমার অলরেডি ট্রানজেকশন আমরা অ্যাড করে ফেলেছি, কারণ ট্রানজেকশন আমাদের বিভিন্ন ধরনের আছে। আমরা যখন স্পিল দিচ্ছি তাহলে এইভাবে আসবে, ওয়াইপ যখন দিচ্ছি তাহলে আমাদের প্রতিটা স্লাইড একের পর এক স্লাইড এরকম আসবে, র্যান্ডম বাস যদি দিই তাহলে এইভাবে আসবে, শেপ আকারে যদি দিই তাহলে এইভাবে আসবে। অর্থাৎ স্লাইডগুলো ট্রানজেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখন স্লাইড অর্থাৎ ট্রানজেকশন সেট করে ফেলেছি, ট্রানজেকশন যে সেট করলাম এই ট্রানজেকশনটা কাজ হলো কিনা সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি হচ্ছে স্লাইড শো এখান থেকে আমরা হচ্ছে ফ্রম বিগিনিং দিতে পারি, অথবা আমার এখানে যে একটা অপশন আছে এখান থেকেও দেখতে পারি। বাট এখানে শুধু প্রথমটা চলে আসলো, যখন আরেকটা ক্লিক করলাম পরেরটা আসেনি, কারণ আমরা এখানে ট্রানজেকশন সেট করেছি কয়টার মধ্যে, এই ফার্স্ট স্লাইডে। আর যখনই কোনো একটা স্লাইডে ট্রানজেকশন সেট করা হবে তখন এখানে দেখেন এই ওয়ানের নিচে আমাদের একটা আলাদা চিহ্ন আছে, টুর নিচে কিন্তু সেটা নাই। এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে আমরা এখানে একটা ট্রানজেকশন সেট করেছি। এখন যখনই আমরা স্লাইড শোতে যাচ্ছি এখানে স্লাইড শো অথবা এখান থেকে স্লাইড শোতে যাচ্ছি ফ্রম বিগিনিং, তখন শুধু প্রথমটা আমাদের দেখাচ্ছে, বাট যখন আমরা আরেকটা ক্লিক করছি সেকেন্ডটা দেখাচ্ছে না। দেন আমরা যদি এখন সেকেন্ডটাতেও আমরা ট্রানজেকশন সেট করি, যে আমাদের এই সেকেন্ড স্লাইডটা আসবে হচ্ছিলো র্যান্ডম বার আকারে। এখন যদি আমরা হচ্ছিলো স্লাইড শুতে যাই ফ্রম বিগিনিং থেকে, শুরু থেকে যাই অর্থাৎ প্রথম স্লাইড থেকে যাব, প্রথম স্লাইডটা আসলো এভাবে, দ্বিতীয় স্লাইডে আমরা যে ট্রানজেকশন দিয়েছিলাম এখন যদি আমরা ক্লিক করি তাহলে আসতে আসে এইভাবে। দেন আমরা আরেকটা করতে যাচ্ছি, তিন নম্বর যে স্লাইড আছে, তিন নম্বর স্লাইডে আমরা ট্রানজেকশন সেট করে যাই, তিন নম্বর যে স্লাইডটা আছে সেই স্লাইডটা আসবে ধরে নিচ্ছি আমরা এইভাবে। এখন যদি আমরা স্লাইড শুতে যাই ফ্রম বিগিনিং থেকে যাই, তাহলে কি আসে, ফার্স্ট স্লাইড এভাবে আসলো, আমরা একটা ক্লিক করলাম সেকেন্ড স্লাইড এভাবে আসলো, আমরা আরেকটা ক্লিক করলাম থার্ড স্লাইডটা এভাবে আসলো। অর্থাৎ আপনার যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলোকে ট্রানজেকশনটা কীভাবে করতে চাচ্ছেন সেই জিনিসটাই এখানে দেখানো হলো। ধ্যান হচ্ছিলো আরেকটা অপশন হচ্ছে অ্যানিমেশন, অ্যানিমেশনগুলো কীভাবে করবেন। আমরা ধরে নিচ্ছি এখানে অনেক কিছু লেখা আছে, ধরেন এই হাসান একাডেমি লেখা আছে, এই হাসান একাডেমিটা ট্রানজেকশনটা কীভাবে আসবে, এই তখন আমাদের এর আগে আসছে ট্রানজেকশনটা আসছে হচ্ছে আমাদের হচ্ছিলো কি এই ব্যাকগ্রাউন্ডটা, বাট আমরা চাচ্ছি যে এখানে যে লেআউটের মধ্যে যে লেখাগুলো আছে বা যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো কীভাবে আসবে, সেই গ্রাফগুলো কীভাবে আসবে। তো এখানে সিলেক্ট থাকার পর আমরা বিভিন্ন ধরনের আছে, এরকম আছে, ফেড আছে, ফ্লাইন আছে, এখান থেকে আসলো। এখন ফ্লাইন কোথা থেকে হলো, নিচ থেকে ফ্লাইন হলো। তাহলে আমরা এখানে যে জিনিসটা শিখতেছি, আমাদের যে লেআউটের মধ্যে যে লেখাগুলো আছে সেই লেখাগুলোকে আমরা কীভাবে নিয়ে আসতে হচ্ছে। আমাদের এখানে অনেকগুলো আছে, আমরা ফ্লাইন, তারপর স্পিল, ওয়াইফ, শেপ, এবং আমরা যদি আসলে ফ্লাইন দিই তাহলে ফ্লাইন করে আসতেছে। আমরা যদি এখানে দিই যে আরও আছে যে এটা বাউন্স আকারে আসবে, অর্থাৎ একটা বল যে বাউন্স খায় সে বাউন্স আকারে আসবে, তাহলে এইভাবে আসতেছে। তাহলে আমরা অ্যানিমেশনগুলো এখান থেকে সেট করতে পারি। তাহলে আমরা কী হচ্ছে স্লাইড শো পর্যন্ত আগে শিখে পেয়েছি। আরও কিছু কাজ আছে যে আমাদের যে এই যেগুলো সেট করলাম আমাদের এখানে কি অন ক্লিকে আসবে নাকি হচ্ছিলো উইথ ফ্লিপ রিভার্স, এই জিনিসগুলো আমরা আরও দেখাবো। আজকের এই লেকচারে যে জিনিসটা শিখে ফেললাম আমরা মোটামুটি, যে টোটালি একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা ধারণা, অর্থাৎ ইন্ট্রোডাকশন অফ যে বলেছিলাম যে আমি আজকে একটা ইন্ট্রোডাকশন দেবো একটা পাওয়ার পয়েন্টের, যে কীভাবে করতে হয়। আশা করি এই লেকচার থেকে আপনারা নতুন নতুন কিছু শিখছেন। পরবর্তীতে আমার এই পাওয়ার পয়েন্ট নিয়ে আরও বড় বড় কিছু নিয়ে কাজ করার ইচ্ছা আছে, দোয়া করবেন। এবং যদি এই লেকচারটি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।